উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় পর্বের করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি ও কন্ট্রাক্ট ট্রেনিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় পর্বের করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি ও কন্ট্রাক্ট ট্রেসিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিনুর আলম সুমনের সভাপতিত্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামান, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল ফজল মীর করোনা ভাইরাস প্রতিরোধে ডাক্তারদের ভূমিকার প্রশংসা করেন এবং তাদের স্যালুট জানান। আমি আপনাদের স্যালুট করি, কারণ আপনারা যখন এই কাজটিতে নেমেছিলেন কিছুই ছিল না, আমার আপনাদের কারো পিপি ছিল না, মাস্ক ছিল না, আমাদের বাজারে হ্যান্ড স্যানিটাইজার ছিল না, হসপিটালের ব্যবস্থা ছিল না, কিন্তু আপনাদের মাঝে একটি জিনিস ছিল, সেটি ছিল বুকে মনোবল, গ্যাস প্লেন এবং আপনার রোগীর প্রতি আপনার দায়িত্ববোধ, যে কারণে আপনি একেবারে শূন্য হাতে যুদ্ধ চাপিয়ে পড়েছিলেন এবং সেই যুদ্ধ আমরা বলবো এখন জয়লাভ করেছি। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম কুমিল্লার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং কুমিল্লা মানুষের গুণাবলীর প্রশংসা করেন। প্রিয় পর্যায়ে দ্বিতীয় ওয়েভ সেকেন্ড ওয়েভকে ফেস করার জন্য যে কর্মশালা, তো এটি আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় কালকে থেকে বলতেছিলেন যে আমরা কুমিল্লাতে ফার্স্ট হতে চাই, যে বাংলাদেশে কোনো জায়গাতে শুরু করার আগে আমরা কুমিল্লা থেকে শুরু করব। তো কুমিল্লাতে একটা কথা প্রচলিত আছে, আমাদের কুমিল্লা ছয় আসনে মাননীয় সংসদ সদস্য মহোদয় বলে থাকেন এবং তার সাথে প্রায় সকলেই বলেন যে কুমিল্লা এগোলি এগোবে বাংলাদেশ। তো অনেক ক্ষেত্রে কার্যত আমরা তাই দেখি, কুমিল্লার মানুষের মেধা মনন সকল সেক্টরের নেতৃত্ব যোগ্যতা ভাবনা সেগুলো বাংলাদেশে অনেক অঞ্চলের চেয়ে অনেক বেশি এগিয়ে। তো আমার মনে হয় যে কুমিল্লার ক্ষেত্রে এই যে সেকেন্ড ওয়েভ কর্মশালা, এটা মনে হয় খুবই প্রাসঙ্গিক, যে কুমিল্লা শুরু করলেই বাংলাদেশে অন্যান্য অঞ্চল শুরু করবে, এটাই স্বাভাবিক এবং সেই সুযোগটা আমাদের স্বাস্থ্য বিভাগের সম্মানিত নেতৃত্ব যারা আছেন তারা নিচ্ছেন, সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সেলিম শেখ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহরিয়ার, মনোয়ারগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিসর্গ মেরাজ চৌধুরী, সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল আবু সালাম চৌধুরী। দ্বিতীয় পর্বে করোনা ভাইরাস প্রতিরোধ প্রস্তুতি ও কন্ট্যাক্ট ট্রেসিং বিষয়ে প্রশিক্ষণে করোনা ভাইরাসের প্রথম ধাপে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের প্রস্তুতি, ভাইরাস মোকাবেলা, হাসপাতালের অর্জন ভিডিও ধারণের মাধ্যমে তুলে ধরেন। পরে দ্বিতীয় ধাপে ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি ও কন্ট্রাক্ট ট্রেসিংয়ের প্রশিক্ষণ দেওয়া কার্যক্রম সম্পন্ন করেন। সাইফুল্লাহ মাসুমের তথ্য ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।